গৌতম গম্ভীর প্রতিদিন 1 লক্ষ টাকা খরচ করে অসহায় গরিব মানুষদের পেট ভরা খাবার খাওয়ান, মিস্টার গৌতম গম্ভীর। অর্থাৎ মাসে 30 লাখ টাকা অসহায় গরিব মানুষদের পেটের খিদে মেটানোর জন্য দান করেন। ভারতবর্ষের কোনো ক্রিকেটার আজ অব্দি করেননি, এবার অনেকেই বলবেন গৌতম গম্ভীর তো মিনিস্টার, তিনি পার্টির টাকা খরচ করে এইসব করেন। কিন্তু না, এই টাকা গৌতম গম্ভীরের সম্পূর্ণ ব্যক্তিগত টাকা। গরিব মানুষদের জন্য গৌতম গম্ভীর বছরে যে 3 কোটি 60 লাখ টাকা খরচ করেন, তার সম্পূর্ণ টাকাটাই নিজের উপার্জন করা টাকা। বাইরের কারো কাছ থেকে 1 টাকাও হাত পেতে নেন না গৌতম গম্ভীর। হ্যাঁ, গৌতম গম্ভীরের করা ভুলভাল মন্তব্য বা উল্টোপাল্টা আচরণের জন্য ভদ্রলোককে অনেক ট্রোল করি আমরা, কিন্তু সেই মানুষটাই যে প্রতিদিন 5,000 গরিব মানুষকে পেট ভরা খাবার খাইয়ে তাদের বাঁচিয়ে রেখেছেন, তো আমরা কতজন জানি? সংখ্যাটা ঠিকই শুনলেন, ইন্ডিয়ার রাজধানী দিল্লির মাত্র 1 টাকার বিনিময়ে 5,000 গরিব মানুষকে খাবার খাওয়ান প্রতিদিন। আর এই কাজটা তিনি করে চলেছেন গত প্রায় 4 বছর ধরে। দিল্লির বুকে মোট 5টি লঙ্গরখানা বা কমিউনিটি কিচেন চলে গৌতম গম্ভীরের টাকায়। এই মহৎ উদ্যোগের নাম 1 আসার জন রইস। দিল্লির গান্ধীনগর, লক্ষ্মীনগর এবং অশোকনগরের মতো জনবহুল জায়গায় 1 টাকার বিনিময়ে প্রতিদিন হাজার হাজার গরিব মানুষকে খাবার খাওয়ানো মুখের কথা নয়। তার জন্য প্রয়োজন প্রচুর ভলেন্টিয়ারের, সেই সব ভলেন্টিয়ারদেরও মাসিক বেতন দেন গৌতম গম্ভীর। ঠিক কী কী পদ থাকে এই 1 টাকা থালিতে? গরম গরম ভাত, সুস্বাদু ডাল, একটা যে কোনো সবজি, সঙ্গে স্যালাড আর আচার। পেটের ভিতর জ্বলতে থাকা খিদের আগুন নেবানোর জন্য এর চেয়ে আর বেশি কি লাগে বলুন তো? কিন্তু কেন গরিব মানুষগুলোর থেকে 1 টাকা নেন গৌতম গম্ভীর? কেন সম্পূর্ণ বিনামূল্যে তিনি এই মানুষগুলোকে খাবার খাওয়ান না? এই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, এই মানুষগুলো পথের ভিখারি নন, ওরা শুধু আমাদের চেয়ে একটু বেশি গরিব, কিন্তু ওরা তো পয়সা দিয়ে খাচ্ছেন, আমার কাছে 1 টাকার গুরুত্ব অনেক বেশি। ভারতবর্ষের কোনো ক্রিকেটারের বুকে আজ অবধি এমন কথা শুনেছেন? না, আমরা অন্তত শুনিনি। এই মানুষগুলো পেট ভরানোর জন্য ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও গৌতম গম্ভীরকে 12 ঘন্টা কমেন্টারি করতে হয়, IPL-এ মেন্টারের কাজ করতে হয়, নয়তো কি দরকার ছিল গম্ভীরের এইসব করার? বর্তমানে তিনি একজন পার্লামেন্টের মেম্বার, পায়ের ওপর পা তুলে জীবন কাটানোর কথা ভদ্রলোকের। কিছু কিছু মানুষ ভিতর থেকে একটু অন্যরকম হয়, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আর 5 জনের থেকে অন্যরকম হয়। 2011 বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীরের করা ওই 97 রানের ইনিংসটার মতোই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের করা এই কাজগুলো। বছরে 3 কোটি 60 লক্ষ টাকা গরিব মানুষদের মধ্যে দান করার জন্য বুকের দম লাগে বস, এই দম সবার মধ্যে থাকে না। তাই আমি কুর্নিশ জানাই গৌতম গম্ভীর, আপনি ভালো থাকুন স্যার, ওই গরিব মানুষদের জন্য আপনার ভালো থাকা সত্যিই খুব প্রয়োজন। জয় হিন্দ, বন্দে মাতরম। আরও এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন।